একবার সুবহানাল্লাহ বললে, জান্নাতে একটা গাছ লাগে, জান্নাতে যে একটা গাছ লাগবে সেই গাছটা কত বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবরণ দিয়েছেন, একটা আরবি তাজি ঘোড়া যদি একটা আরবি তাজি ঘোড়া যদি 500 বছর দৌড়াইতে থাকে, কত বছর? 500 বছর যদি দৌড়ায়, তাহলে এই ঘোড়া দৌড়াতে 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 ক্লান্ত হয়ে যাবে, কিন্তু গাছের ছায়াটা শেষ হবে না। একটা আরবি তাজি ঘোড়ার গতি কত আপনাদের জানা নাই, নিম্নে 60, ঊর্ধ্বে 90-100 কিলোমিটার গতিতে একটা আরবি তাজি ঘোড়া দৌড়ায়, গাড়ির মতো দ্রুত গতিতে দৌড়ায়। এখন 1 ঘন্টায় একটা তাজি ঘোড়া যদি দৌড়ায়, তাহলে তার দৌড়ের পরিমাণ হবে 60 কিলোমিটার, নিদেন পক্ষেই ধরলাম। একদিনে হবে 1440 কিলোমিটার, 1 মাসে হবে 43,200 কিলোমিটার, 1 বছরে হবে 518,400 কিলোমিটার। নবীজি বলছেন 1 বছর না, কত বছর? জি, 500 বছর। তাহলে হবে 2,59,00,000, না না, 25,92,00,000 কিলোমিটার। কত কিলোমিটার? 25,92,00,000 কিলোমিটার। এটাকে যদি মাইলে কনভার্ট করি, ডিভাইডেড বাই 5 × 3, আসবে হলো 15,55,20,000 কিলোমিটার, 20 মাইল। আমার যে যে পৃথিবীটা আছে না, এই পৃথিবীর ব্যাসার্ধ হলো কত হাজার মাইল? 25,000 মাইল। কত মাইল? 25,000 মাইল। এখন আসেন, ১৫,৫৫,২০,০০০ কিলোমিটারকে যদি আমরা 25,000 মাইল দিয়ে ভাগ দেই, 20,000 ভাগ দেই 25,000 মাইল দিয়ে, এবার দেখেন কত আসে, 6,061টা পৃথিবী লাগবে একটা গাছের ছায়া জাগা দিতে। কত? 6,000 পৃথিবী লাগবে মিনিমাম জান্নাতের একটা গাছের জায়গা দিতে। জীবনে সুবহানাল্লাহ একবারই বলছে নাকি? সুবহানাল্লাহ বলেন না তো? এই যে কোটি কোটি বার সুবহানাল্লাহ বলেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দুনিয়ার যত আমলগুলো করেছেন আখেরাতের জন্য, এই সমস্ত আমলগুলোর বিনিময়ে রব্বুল আলামিন যদি দুনিয়াতে দিতে চান, এই দুনিয়ার মধ্যে দেওয়া সম্ভব? হ্যান্ড ওভার করা সম্ভব নয়, সেই জায়গায় তো নাই।